নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে ছয় সংগঠন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা জানেন, গত 7ই জানুয়ারি রোজ রবিবার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ বলে মনে করে না যুক্তরাষ্ট্র। নিরপেক্ষ সরকারের এই অধীনে বাংলাদেশের নতুন নির্বাচনের আহ্বান জানালো আরও ছয়টি সংগঠন, যেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে, বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক সংগঠন। বিবৃতিতে রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, 7ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। বিবৃতি দেওয়া সংগঠনগুলো হল এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন সিআইভি আইসিইউএস, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এফআইডিএইচ, এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক এডিএন, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট অস্ট্রেলিয়া ও অ্যান্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক এডিপিএএন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এমন বহু খবর ও তথ্য প্রমাণ আছে যেগুলো নির্বাচনের আগে ও নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের চিত্র দেয়। এর মধ্যে ভোটারদের চাপ প্রয়োগ এবং ভোটের ফলাফলে কারচুপির মতো বিষয় রয়েছে। এগুলো গুরুতরভাবে গণতন্ত্রের মূলনীতিসহ ক্ষুণ্ণ করে নির্বাচন সামনে রেখে বেপরোয়াভাবে বিরোধীদের কণ্ঠরোধ এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনের ঘটনা ছিল উদ্বেগজনক। ভয় দেখানো পরোয়া ছাড়া হয়রানি, মিথ্যা অভিযোগে বহু মানুষকে আটক এবং বিরোধী রাজনৈতিক ও বিরোধী দলগুলোর সমর্থকদের উপর পরিচালিত সহিংসতা একটি বিশৃঙ্খল নির্বাচনের পরিবেশ চিত্র দেয়। এটি কর্তৃপক্ষের নিপীড়নের কারণেই সম্ভব হয়ে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেশজুড়ে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের ধরপাকড় করে থাকে। বিবৃতিতে বলা হয়েছে, সভা সমাবেশের স্বাধীনতার অধিকার, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শুধু সরকারপন্থী দল, সংগঠন ও ব্যক্তিদের ক্ষেত্রে রক্ষিত হয়েছে। পক্ষান্তরে বিরোধী নেতাকর্মী ও ভিন্ন মতাবলম্বীদের ক্ষেত্রে এসব মৌলিক অধিকার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে সীমিত রাখা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র মঞ্চ সহ প্রধান বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক অবস্থান, নির্বাচন প্রক্রিয়ায় সুস্পষ্ট পক্ষপাত এবং বিরোধী নেতাকর্মীদের দমনপীড়নের কারণে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। একই ধরনের উদ্বেগ ও বিষয়বলির কারণে প্রার্থী একটি বড় অংশ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন 41.8% ভোট পড়েছে বলে যে তথ্য দিয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে থেকে যেসব খবর পাওয়া গেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেসব তথ্য দিয়েছেন তাতে ভিন্ন চিত্র পাওয়া যায়। যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানুষ এমন একটি নির্বাচন প্রক্রিয়া পাওয়ার অধিকারী যেটা স্বচ্ছ, জবাবদিহিমূলক হবে এবং যে নির্বাচনের মাধ্যমে সম্মিলিতদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। যে নির্বাচন প্রক্রিয়ায় প্রতি সবাই শ্রদ্ধা ও আস্থা রাখবে, একটি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করছি। আমরা বাংলাদেশের সরকারের প্রতি একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছি। আর এই নির্বাচন হতে হবে সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাপনা সংস্থা ও একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকের এই আপডেটটি সম্পর্কে আপনারা বিস্তারিত বুঝতে পারলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নতুন করে নির্বাচন চায় আন্তর্জাতিক ছয়টি সংস্থা। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।